নমস্কার বন্ধুরা, আবার এসেছি তোমাদের সামনে। কি কি মেনু দেখো আজকে! আজ অনেক কিছু আছে, আস্তে আস্তে খাবো। দেখি, এই যে আছে ওল ভাতে, আছে এই যে ভেন্ডি ভাজা, আর এটা আছে কুঁদুরি, বলে কুঁদুরি পোস্ত দিয়ে করা আছে, আর আছে মুসুরির ডাল, আর এটা আছে পেঁপে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, একটু চিকেন কষা, আর আছে মাছের টক, একটা মাথা আছে একটা পেটি আছে। খাওয়াটা স্টার্ট করি, আগে ওলটা খাই। ওলেরও তরকারি করতাম, দেখলাম অনেক কিছু হয়েছে, তাহলে এটা আজ সেদ্ধই খাই। ওলের তরকারি খুব ভালো লাগে। ভেন্ডি ভাজা কচি কচি ভেন্ডি, এইটুকুটুকু সাইজ। কিন্দুরি পোস্ত ঝাল ঝাল করে করা আছে। এটা শুধু করলেই ভালো হয়, জল ছাড়া, তেল দিয়ে ভেজে পোস্ত, সর্ষে থাকলে সর্ষেও দেয় অনেকে, এটা এমনি শুকনো শুকনো ভালো লাগে, জল দিয়ে করলে এটা টেস্ট হয়। মসুরির ডাল পেঁপে মাছের মাথা দিয়ে দারুণ টেস্ট হয়।
সাথে ধনে পাতা দেওয়া আছে, দারুণ টেস্ট। দারুণ লাগে ডাল ভাতের সঙ্গে মাছের টক। দারুন ভালো, হালকা শীত পড়েছে, বিনা ফ্যানে খাচ্ছি, দেখো ঘাম হয়নি। আর চিকেনটা আমি বড় বড় পিস করিনি, কষা বানাবো বলে ধনে পাতা দিয়ে দেবো, টমেটো দিয়ে, যেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, জল না দিলেও কষিয়ে সেদ্ধ হয়ে, বড় বড় করলে জল ঢালতে হয়, সেদ্ধ করতে হয়। আমি এটা কষা বানাবো বলে ছোট্ট ছোট পিস করলাম। ভালো হয়েছে,
আস্তে ঝালো। চোখে জল এসে যাচ্ছে তো যা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করবে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আশা করি নেক্সট ভিডিও আবার আসছে।